প্রতীক ছাড়া নির্বাচন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতার জন্য মনে করা হয়েছে। আমরা নিজেরা প্রতীক দিই, অন্যেরা প্রতীক ব্যবহার করবে না, এ ব্যাপারে তো আমাদের কোনো আমাদের দ্বিমত। আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং এতে অনেকেরই নির্বাচন করার যে আগ্রহ সে আগ্রহটা বাস্তবে প্রতিফলিত। প্রতীক তার নির্বাচনের রেকর্ড তো আছে, এখানে আছে আমাদের বাইরেও, তো কাজেই এখানে প্রতীক ছাড়া নির্বাচন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতার জন্য মনে করা হয়েছে যে টার্ন আউট ভালো হবে, ইলেকশনটা কম্পিটিটিভ। সেজন্য আমরা নিজেরা প্রতীক দিই, অন্যেরা প্রতীক ব্যবহার করবে না, এ ব্যাপারে তো আমাদের কোনো আমাদের দ্বিমত। আমাদের এ ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। তারা যদি মির্জা আব্বাস যখন কথা বলেন তারা প্রতীক নিলেন না কেন, তাদের নিতে তো আমরা আপত্তি করিনি, আমরা দিইনি। সেগুলো আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং এতে অনেকেরই নির্বাচন করার যে আগ্রহ সে আগ্রহটা বাস্তবে প্রতিফলিত। আমি মির্জাবাস আমরা জেলে একসঙ্গে ছিলাম, সে সময়ে বাস্তবতা যে ফোকাস যেটা সেটা হচ্ছে তখন যারা জরুরি সরকারে অস্বাভাবিক সরকারের নেতৃত্ব দিয়েছিল তাদের লক্ষ্যটা ছিল একটা, সেটা হলো ডি পলিটিসাইজ, বিরাজনীতি। বিরাজনীতি কি করে, এটাই ছিল 111 সরকারের লক্ষ্য। এর সাথে চোর হয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে এমন তো আমি মনে করি। সেখানে রাজনীতিকদের জেল পুরা হয়েছিল বিরা ডিপলিটাইজেশন, আমরা এটুকুই বাস্তবে দেখেছি। তারপর -2 ফর্মুলা, এটা সবাই জানে, এখন -2 ফর্মুলা করেছিল তারা পলিটিশিয়ানদেরকে টার্গেট করার জন্য, সেটাই হলো সত্য।